সাভারের আমিন বাজার এলাকায় তুরাগ নদে নৌকাডুবির ঘটনায় আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে লাশের সংখ্যা দাঁড়ালো চার শিশুসহ ছয়জন। এখনও নিখোঁজ রয়েছে আরও একজন। শনিবার সকালে তুরাগ নদের আমিন বাজার এলাকা থেকে ১৮ জন যাত্রী নিয়ে একটি নৌকা গাবতলির উদ্দেশ্যে রওনা দেয়। মাঝ নদীতে পৌঁছলে একটি বালুভর্তি বল্কহেডের সাথে সংঘর্ষ হলে ট্রলারটি ডুবে যায়। এ সময় ১০ জনের মতো সাঁতরে তীরে উঠতে পারলেও ৮ জন নিখোঁজ হয়। ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি দল উদ্ধার অভিযানে অংশ নেয়। দুই দিনে ৫ জনের লাশ উদ্ধার করা হয়। আজ সকালে তুরাগ নদের অদূরে আরও একজনের লাশ উদ্ধার করা হয়।